আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রাথমিক আবেদন ভর্তির আবেদন করবেন, যাই হোক, পোস্টে আগে করা উচিত ছিল, কিন্তু দেরি হয়ে গেছে। ওকে, যারা এখনও ভর্তি হন নাই তারা কিন্তু ভর্তি হতে পারবেন। সিইউ, যাই হোক, প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, তারপরে এখান থেকে আপনি দেখাই admission.ciu.ac.bd, এই এই এটা হচ্ছে গুগলে সার্চ করলে হবে, কোনো সমস্যা নেই। সার্চ করার সাথে সাথে কিন্তু ওনাদের যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু এখানে শো করবে। শো করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনি জাস্ট করবেন কি, বাম পাশে রেজিস্ট্রার লেখায় ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছেন তারা লগ ইন অপশনে ক্লিক করলেও হবে। যাই হোক, রেজিস্টার বাটনে ক্লিক করবেন। এরপরে আপনার এইচএসসি এবং এসএসসির যে সমস্ত তথ্য চায় সেগুলো দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। যেমন এইচএসসি বোর্ড কোন বোর্ডে এবং রোল নাম্বার পাসিং ইয়ার, তারপরে এসএসসি বোর্ড রোল নাম্বার পাসিং ইয়ার দিয়ে আপনি জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচে দেখানো কোডটি দিয়ে দেবেন, ভেরিফাই কোড। ভেরিফাই কোড বাটনটিতে ক্লিক করবেন, তারপরে একটা ভেরিফাই কোড যাবে, সেই ভেরিফাই কোডটা এখানে দিয়ে দেবেন। কোডটি দেওয়ার পরে পেজে যাবেন। এই পেজটি দেওয়ার পরে পরের পেজে, নেক্সট পেজে যেতে হবে। আপনার ফোনে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে, সেটা দেখানোর পদ্ধতি দিয়ে দেবেন। ওকে, এরপর আপনি জাস্ট লগ ইন করবেন এখান থেকে। এখন পুনরায় লগ ইন করার পর আপনার ছবি দিয়ে, ছবি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড, 300x300 পিক্সেল ছবি দেওয়ার পর কোশ্চেন, ল্যাঙ্গুয়েজ, কোটা এবং এক্সাম সেন্টার চয়েস দিয়ে সেভ প্রোফাইলে চাপ দিবেন। যেমন এই যে এখানে এইভাবে সব কিছু এখান থেকে যেভাবে আছে, আপনার যে যে ইনফরমেশন আছে সবগুলো কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পরে সেভ প্রোফাইলে ক্লিক করে দেবেন। এখন কোন ইউনিটে আবেদন করবেন সেটা সিলেক্ট করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন। এই যে এখানে হচ্ছে ইউনিট, কোন ইউনিটে আবেদন করবেন এটা টিক মার্ক করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন। এরপর অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে গিয়ে অ্যাপ্লাই ইউনিটে ক্লিক করার পর আপনার বিল নাম্বার দেখাবে, সেই বিল নাম্বার দিয়ে বিকাশ অথবা রকেটের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট সিস্টেম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে দেওয়া আছে। পেমেন্ট করতে গেলে ক্লিক হেয়ার টু রিলোড পেজে নিয়ে যাবে। যেমন এই যে ক্লিক হেয়ার টু রিলোড পেজ, এই লেখায় ক্লিক করলেই হবে। তারপরে ক্লিক হেয়ার টু ক্লিক করার পর এখান থেকে বিল নাম্বার, অ্যামাউন্ট নাম্বার সবই এখান থেকে দেখতে পাবেন। তারপরে এখান থেকে আপনি জাস্ট পেমেন্ট করে দিলেই আপনার কাজটি কিন্তু শেষ। পরবর্তীতে লগ ইন করে আপনার পরবর্তী আপডেট কিন্তু এখান থেকে আপনি জানতে পারবেন। আর কীভাবে 300x300 পিক্সেল প্রোফাইল পিকচার বানাবেন, ভিডিও ডিসক্রিপশনে একটা ভিডিও দিয়ে দিয়েছি, ও ভিডিওটা আপনারা দেখলে নিজেরাই হাতের মোবাইলটা দিয়ে কাজটা করতে পারবেন।